হ্যালো, ওয়েলকাম টু এডুলাইফ ওয়ান স্টেপ অ্যাহেড। আজকের আলোচ্য বিষয় যান্ত্রিক ও উদ্দেশ্যধর্মী বিবর্তনবাদের মধ্যে এক তুলনামূলক আলোচনা। বিবর্তনকে সাধারণত দুইভাবে ব্যাখ্যা করা যায়। একদিকে কোনো কোনো দার্শনিক বিবর্তনকে যান্ত্রিক প্রক্রিয়া বলে ব্যাখ্যা করেছেন এবং অপরদিকে কোনো কোনো দার্শনিকের মতবাদে বিবর্তনকে উদ্দেশ্যধর্মী বলে ব্যাখ্যা করার চেষ্টা পরিলক্ষিত হয়। নিম্নে এই দুই প্রকার মতবাদের তুলনামূলক আলোচনা করা হল। যান্ত্রিক বিবর্তনবাদের মূল বক্তব্য এই যে কেবল জড়, গতি আর বলের প্রয়োগে সকল বস্তুর উদ্ভব সম্ভবপর হয়েছে। প্রাকৃতিক নিয়মানুসারে তাদের পুনর্বিস্তারের ফলে বিবর্তনের প্রকাশ সম্ভবপর হয়েছে। মোট কথা, বিবর্তন ব্যাখ্যা করার জন্য কোনো চেতন তত্ত্ব বা উদ্দেশ্যবোধ স্বীকার করবার প্রয়োজন নেই। সৌরমণ্ডল থেকে আরম্ভ করে বিশ্বের সকল বস্তুরই বিবর্তন এরূপ যান্ত্রিকভাবে ব্যাখ্যা করা যায়। এই সিদ্ধান্তের পক্ষে নিম্নের যুক্তিগুলি উল্লেখ করা যেতে পারে। প্রথমত, জাগতিক প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য কোনোরূপ উদ্দেশ্য কারণ স্বীকারের প্রয়োজনীয়তা নাই, বরং এরূপ কোনো উদ্দেশ্য কারণ স্বীকার করা বৈজ্ঞানিক চিন্তাধারার পরিপন্থী। প্রাকৃতিক ঘটনাকে প্রাকৃতিক নিয়মের সাহায্যে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে এবং ক্রমে ক্রমে জৈবিক ও মানসিক ব্যাপারেও এইরূপ ব্যাখ্যা সম্ভবপর হয়েছে। দ্বিতীয়ত, বিবর্তনের কোনো উদ্দেশ্য আছে বলে স্বীকার করলে সঙ্গে সঙ্গে একটি সর্বব্যাপক চেতন তত্ত্বেরও কল্পনা করতে হয়। অর্থাৎ কোনো না কোনো সর্বব্যাপক চেতন তত্ত্বের উদ্দেশ্যবোধই বিশ্বের অভিব্যক্তিতে বাস্তব রূপ লাভ করেছে। তৃতীয়ত, উদ্দেশ্য কারণ বলে কিছু স্বীকার করলে প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম সম্ভব বলে স্বীকার করতে হবে। বিবর্তনের যান্ত্রিক ব্যাখ্যার ত্রুটি বিচ্যুতিগুলি দেখে বহু দার্শনিক উদ্দেশ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এর পক্ষে বলা হয়, বিবর্তন যান্ত্রিক হওয়ার সম্ভাব্যতা অত্যন্ত কম। যেখানে কোনো বিষয় দুটি পৃথক রূপ নিতে পারে, সেখানে অন্য কিছু জানা না থাকলে এই দুইটি রূপের মধ্যে কোনটি সত্য এই বিষয়ে সম্ভাব্যতার পরিমাণ কম করে একের দুই বলে গ্রহণ করা চলে। বিশ্বের শৃঙ্খলাবদ্ধ ভাব দেখে এবং সেই সঙ্গে বিশ্বের বৈচিত্র্যের কথা স্মরণ করে আমরা বলতে পারি যে প্রত্যেক ব্যাপারই যদি আকস্মিক ঘটনা মাত্র হয়, তাহলে এই আকস্মিকতার ফলে যে জগৎ সৃষ্টি হয়েছে এই মতবাদের সম্ভাব্যতা অত্যন্ত কম। অভিব্যক্তির উদ্দেশ্যবাদী ব্যাখ্যার সাথে যান্ত্রিক ব্যাখ্যার কোনো অসঙ্গতি নেই। উদ্দেশ্যবাদী যদি একথা বলতেন যে অভিব্যক্তির কোন কোন প্রক্রিয়ায় প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম ঘটেছে, তাহলে অবশ্য দুটি পরস্পর বিরোধী চিন্তার উদ্ভব হতো। কিন্তু
উদ্দেশ্যবাদীর মূল বক্তব্য অন্যরূপ। বিবর্তন প্রক্রিয়ায় যে জড় ও গতির রূপ প্রকাশ পায়, সেই জড় ও গতির প্রকাশ জড় ও গতি হিসাবে প্রাকৃতিক নিয়মে আবদ্ধ। যান্ত্রিক পদ্ধতিতে এই জড় ও গতির প্রকাশকে যতখানি ব্যাখ্যা করা সম্ভব তাতে উদ্দেশ্যবাদীরা বিন্দুমাত্র বিরোধিতা করেন না। তবে তার অতিরিক্ত বক্তব্য এই যে জড় ও গতির ক্রিয়া প্রাকৃতিক নিয়মানুসারে বোঝা গেলেও বিবর্তনের তাৎপর্য বুঝতে গেলে বিবর্তনের উদ্দেশ্য স্বীকার করতে হবে। বিবর্তন প্রক্রিয়ার কোনো উদ্দেশ্য স্বীকারের জন্য যে বিশ্বের একটি পরিকল্পনাকারী মনকে স্বীকার করতেই হবে এ কথা সত্য নয়। এরূপ পরিকল্পনাকারী মনের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ জাগতে পারে। এরূপ মন কল্পনা করে নিলেও সত্যিকারের উদ্দেশ্যধর্মী বিবর্তনের কোনো পরিচয় পাওয়া নাও যেতে পারে, কেননা এরূপ উদ্দেশ্যবাদে বাস্তবিক পক্ষে সমস্ত প্রক্রিয়ার নিয়ামক শক্তি হিসেবে একটি প্রযোজক কারণই স্বীকার করে নেওয়া হয়। সেজন্য এরূপ উদ্দেশ্যবাদ যন্ত্রবাদের নামান্তর মাত্র। কিন্তু যথার্থ উদ্দেশ্যবাদে উদ্দেশ্যই কর্মপন্থাকে নিরূপণ করে, আর সেই নিরূপণের কাজ চলে সামনে থেকে। বিবর্তনের লক্ষ্যবস্তুর সামনে থেকে হয়, লক্ষ্যবস্তুকে অভিব্যক্ত করে তুলতে হবে বলেই এটি অভিব্যক্তি প্রক্রিয়া। মন অভিব্যক্তির পিছনে সাধারণ প্রযোজক কারণের মতো কাজ করে না, অথচ মনের অভিব্যক্তি জাগতিক পদার্থের অভিব্যক্তির লক্ষ্য বলে তাকে জগতের অভিব্যক্তির কারণ বলা চলে। তবে তা উদ্দেশ্য কারণ মাত্র। যান্ত্রিক কারণ প্রক্রিয়াকে পেছন দিকে নিয়ে যায়, আর উদ্দেশ্য কারণ প্রক্রিয়াকে সামনে থেকে আকর্ষণ করে। সুতরাং উদ্দেশ্য কারণকে যদি কেউ পিছন থেকে ক্রিয়াকারী কোনো শক্তিরূপে কল্পনা করে, তাহলে যান্ত্রিক প্রক্রিয়া ও উদ্দেশ্যধর্মী প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য রেখা টানা যাবে না। বিষয়টি নিয়ে কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবে। পরবর্তী অন্য কোনো বিষয়ে আলোচনার প্রয়োজনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।